যুদ্ধবিরতি শেষে আবারও গাজায় শুরু হয়েছে ইসরায়েলি বাহিনীর তাণ্ডব। শুক্রবার সকাল থেকে চালানো হামলায় এ পর্যন্ত প্রাণ গেছে 21 ফিলিস্তিনির। সবচেয়ে বেশি নিহতের খবর এসেছে দক্ষিণ গাজার রাফা শহর থেকে। পুরোপুরি ধ্বংস করে দেওয়া হয়েছে জাবালিয়া শরণার্থী শিবিরের একটি ভবন। বেশ কিছু এলাকায় ড্রোন দিয়ে হামলা চালাচ্ছে তেল আবিবের সেনারা। এর আগে যুদ্ধবিরতির সপ্তম দিনে ইসরায়েলের কারাগার থেকে মুক্তি পান আরও 30 ফিলিস্তিনি বন্দী। বিনিময়ে আর ইসরায়েলিকে মুক্তি দেয় হামাস।